হাই ফ্রেন্ডস একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কারা পাবেন প্রথম ধপার করোনা ভ্যাকসিন পঁচিশ হাজার নাম জমা পড়ল স্বাস্থ্য ভবনে হ্যাঁ বন্ধুরা একটি বিরাট বড় আপডেট খবর বেরিয়ে আসছে করোনার ভ্যাকসিন কারাকারা পাবে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু করোনার ভ্যাকসিন এসে পৌঁছায়নি তার আগে ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা প্রথম দফার যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বা প্রথমেই তাদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে ইতিমধ্যে নামের লিস্ট তৈরি হয়ে গিয়েছে পঁচিশ হাজার নাম জমা পড়েছে স্বাস্থ্য ভবনে তো দেখে নেব ঠিক কারা কারা আগে পেতে চলেছে করোনার ভ্যাকসিন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখার পূর্বে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা সেটা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের লেটেস্ট আপডেটেড খবর আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসছি তাই নিজেকে আপডেট রাখার জন্য এবং সকলকে আপডেটেড করার জন্য তো অবশ্যই বন্ধুরা এই ছোট্ট কাজটি আপনাদেরকে করতে হবে তো দেখে নেব ঠিক কী খবরে বেরিয়ে আসছে ভ্যাকসিন নিয়ে করোনা ভ্যাকসিন পাপকদের নাম পাঠাতে শুরু করেছে শহরের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলি স্বাস্থ্য ভবনে পঁচিশ হাজারেরও বেশি নাম জমা পড়েছে তালিকায় রয়েছে কোভিড যোদ্ধাদের নাম অর্থাৎ কোভিড যে যোদ্ধারা রয়েছে সেই কোভিড যোদ্ধাদের আগে এই ভ্যাকসিনটা দেওয়া হবে প্রথম দফায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন অর্থাৎ একেবারে যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে রয়েছে একেবারে সম্মুখ সম্মরে যারা রয়েছে সেই স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা প্রথম দফায় এই ভ্যাকসিনটা পাবেন কারণ সবচেয়ে বেশি বলা যেতে পারে যুদ্ধ করছে এরা কিন্তু হ্যাঁ আমাদেরকে একেবারে সুস্থ রাখার জন্য এরা কিন্তু সর্বক্ষণ লড়ছে নিজেদের পানকে বাজিয়ে রেখে তো শনিবার পর্যন্ত জমা পড়া স্বাস্থ্য ভবনে পঁচিশ হাজারের মধ্যে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী হাসপাতালে কর্মরত পুলিশ পাই সকলেরই নাম রয়েছে এখানে জানা গিয়েছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাকি সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলির নামের তালিকা চলে আসবে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যগুলিকে ভ্যাকসিন পাপকদের নামের তালিকা পাঠাতে বলেছে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে একটা তারা একটা লিস্ট বানিয়ে রাখতে চাইছে যে প্রথম দফায় কাদের কাদের ভ্যাকসিন দেওয়া হবে তো ইতিমধ্যে যে সমস্ত রাজ্যের স্বাস্থ্য ভবন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এ যে সেই রাজ্যের সমস্ত যারা কোভিড যোদ্ধারা রয়েছেন বা কোভিডের সঙ্গে যারা লড়ছেন তো সেই এই এবারে প্রথম সারি কোভিড যোদ্ধাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে তাদের লিস্ট পাঠাতে বলা হয়েছে তো কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রথম দফায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন তবে রাজ্য প্রথম দফার তালিকায় পুলিশ ও প্রশাসনিক কর্মীদেরও নাম রাখতে চায় তো বন্ধুরা বুঝতে পারছেন তো স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন এখনও পর্যন্ত পঁচিশ হাজার স্বাস্থ্যকর্মী চিকিৎসকের নাম জমা পড়েছে আগামী সপ্তাহে বাকি সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে নাম পাঠানো হবে তো উল্লেখ্য ল্যাব ল্যাব টেস্টের টেকনিশিয়ানদের নামও পাঠানো হয়েছে অর্থাৎ যারা ল্যাবরেটরিতে কাজ করছেন যে চিকিৎসকদের যে বড়ো বড়ো ল্যাব রয়েছে তাদের নামও পাঠানো হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ এনআরএস আর জি কর এস হাসপাতালগুলি প্রত্যেকেই নামের লিস্ট ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন আশা করছি আমরা প্রথমে যারা রয়েছে একেবারে প্রথম সারির কোভিড যোদ্ধারাই প্রথমে এই ভ্যাকসিন পেতে চলেছেন সাধারণ মানুষ যারা রয়েছে তারা প্রথম দফার ভ্যাকসিন পাবেন না তাদেরকে দেওয়া হবে না তো এই ছিল আপডেট খবরটি জানালাম ভিডিওটিকে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে সকলকেই আপডেট খবরটি জানিয়ে দিতে ভুলবেন না